পুরুষ মানুষ সংসারের কাজ করলে জাত যায় না, কাজের গায়ে লেখা থাকে না এটা পুরুষের কাজ নাকি নারীদের কাজ। আমার ভিডিওর এই কথাগুলো যে আমাদের প্রিয় ভাই আপুদের এত বেশি ভালো লেগেছে সেটা আসলে জেনে অনেক বেশি খুশি হয়েছি, অনেক বেশি ভালো লেগেছে আমার নিজেরও। কারণ এই কথাগুলো আসলেই ঠিকই, আমার কাছেও মনে হয় যে ঠিক তো তাই, আমি এটাই বিশ্বাস করি। কাজের গায়ে কখনো লেখা থাকে না যে এটা ছেলেদের কাজ নাকি মেয়েদের কাজ। আর যে কোনো কাজ যে কোনো জায়গায় নিজের কাজ নিজে করাটাই সবচেয়ে গর্বের কাজ, এখানে লজ্জার কিছু নাই। আমার এই কথাগুলোর সাথে প্রিয় ভাই আপুরা যে এতটা একমত দিয়েছেন সেটা জেনে সত্যি আমি অনেক বেশি খুশি হয়েছি, সবার ভালোবাসা পেয়ে এভাবে আরো বেশি মুগ্ধ হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। একটি ছুটির দিনের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রিয় ভাইয়া আপুদের তানুমানু পদ্ধতিতে আমি কিন্তু আমার খাটটা নিয়মিত পরিষ্কার করি, আর এখন এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর সেই সাথে আমি কিন্তু আমাদের খাটটা একটু মুছে নিলাম। কিছুদিন পর পর বেডশিটটা চেঞ্জ করে পরিষ্কার বেডশিট পেতে ঘুমাতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তাই না? আর অনেক বেশি আরামও লাগে, মনের দিক থেকে অনেক বেশি শান্তিও লাগে। আর এই কাজটা করতে আমার একদম আলসামি লাগেই না, খুব বেশি ভালো লাগে। আর আমি বেডটা যেভাবে গোছাই এতে কিন্তু অনেকেই খুব বেশি প্রশংসা করেন, যেরকমটা প্রশংসা করেন আমার বাড়ির সবাই, আমার ভাইয়া, আমার আপু, আমার আব্বু আম্মু, সবাই কি বলে জানেন? বলেন যে মামুন এত সুন্দর করে বেডশিটটা পারে, এত সুন্দর করে সে টান টান করে গুছিয়ে রাখে, যেটা আসলে ওই পারে ওর মতো করে যেন আর কেউ পারে না। আপনাদের আপুও কিন্তু তাই বলে, আমি বেডটা অনেক সুন্দর করে গুছিয়ে নিতে পারি, অনেক সুন্দর করে টান টান করে নিতে পারি। আর জানেন আপনারাও কিন্তু সেম একই রকম ভাবে প্রশংসা করেন, আমার প্রিয় ভাইয়া আপুরাও কিন্তু বাকি আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার মতো করেই আমার প্রশংসা করেন। যেমনটা আমি বেডশিটটা অনেক সুন্দর করে গুছিয়ে নেই, যেমনটা আমি রুমটা অনেক সুন্দর করে পরিষ্কার করি গুছিয়ে নেই, আর কাজগুলো অনেক সুন্দর করে পরিপাটি করে করি, এরকম প্রশংসা শুনতে শুনতে সত্যি কিন্তু আমি অনেক বেশি মুগ্ধ হয়ে যাই। আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে, আমাদের প্রিয় ভাইয়া আপুদের এত সুন্দর সুন্দর প্রশংসাময় কমেন্ট আসলে পড়তে পড়তে আমি যেন হারিয়ে যাই ভালোবাসার অথই সাগরে। বেডশিট পারার পরে যদি ফ্রন্টের সাইডে ওই যে প্রিন্টের যে লেখাগুলো থাকে সেগুলো থাকলে আমার কেমন যেন লাগে, এই সামনে এই পাশটা যখন ঝুলে ছিল লেখা ছিল, তো এই কারণে আমি কিন্তু বেডশিটটা তুলে নিয়ে আবার ঘুরিয়ে ওই পাশ উল্টিয়ে ফেরে দিলাম। আসলে কেমন যেন মনে হয় যে একটু দেখতে বিশ্রী লাগবে আর মানসিকভাবে একটু অস্বস্তি লাগে, এই কারণে আমি এরকমটা করি। আমাদের খুব প্রিয় আপু সবিতা পিটি চ্যানেল থেকে আপু লিখেছেন, তানুমানুর পদ্ধতিটি বেশ কাজের। সত্যি ভাই, তুমি বাইরের সাথে সাথে বাড়ির সব কাজের এত নিপুণ, খুব ভালো লাগে। আর একদম ঠিক বলেছো, ছেলে মেয়ে বলে কাজের ভেদাভেদ না করে দুজনে মিলিয়ে যদি সবকিছু করা যায় তাহলে তার থেকে সুখী পরিবার হতেই পারে না। ভালো থেকো তোমরা। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু এত সুন্দর একটি কমেন্ট করেছেন, আপনার কমেন্টটা পড়ে সত্যি খুব ভালো লেগেছে আমাদের সবারই। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, আমাদের জন্য অনেক দোয়া করবেন, আর আপনি আপনার পরিবার সহ অনেক অনেক ভালো থাকুন এই প্রার্থনা করি। ভিডিওটি কিন্তু বেশ কিছুদিন আগের, যখন আমি বাসায় একা ছিলাম, তাপসিরের আম্মু তাপসিরের নানি বাড়িতে ছিল, হয়তো এতক্ষণ পর্যন্ত অনেকেই ভাবছেন আপু কোথায়। আবার অনেকেই এরকম মন্তব্য করেন যে আপু থাকতে ভাইয়া কেন এগুলো করে, বা আপু অনেক ভাগ্যবতী ভাইয়া আপুকে এতটা হেল্প করে। আসলে এই যে আমি তো বাসায় একা আছি, আর একা থাকলে তো নিজের কাজগুলো নিজেকে করতেই হবে, একা বাসায় অন্য কেউ তো করে দেবে না, তো এখন তো আমি ঠিকই দিব্যি একা করে ঠিকই চলছি। তো সেক্ষেত্রে বউ থাকলেই যে আবার সব কাজ বউকে করতে হবে, স্বামীরা কোনো কাজ করবে না, এমনটা ভাবাটা তো আসলে ঠিক না। ঠিক তেমনি শ্বশুর বাড়িতে সব কাজের দায়িত্বই যে শুধু বউদের, এমন মানসিকতাও আমাদের বদলানো উচিত। ভিডিওটি অনেক আগের হলেও যেহেতু আমরা এখন দুজন একসাথে আছি, তাই ভয়েসটা আমরা দুজন একসাথে দেওয়ার চেষ্টা করি। আশা করি আমার প্রিয় আপুদের কাছে বিষয়টা অনেক বেশি ভালো লাগবে, অলরেডি তারা আমাদের এই যে দ্বৈত কণ্ঠে ভয়েস দেওয়াটা অনেক বেশি পছন্দ করে। গত ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন আমাদের সকলের প্রিয় মোসাম্মদ লিপি আপু, সবাই তো লিপি আপুকে চেনে, লিপি আপু একজন সাধারণ দর্শক কিন্তু সবার ভিডিও সে এত মনোযোগ দিয়ে দেখে এবং এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে, আসলে আপুর কমেন্ট পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে। আপু লিখেছিলেন, অনেকদিন পর তানু শোনার কথা শুনলাম, বেশ ভালো লাগলো, নিজেদের শখ মেটানোর জন্য অবশ্যই টাকা খরচ করবে, কিন্তু আল্লাহ না করুক কোনোদিন
কারো বড় ধরনের বিপদ আসে কেউ তো বলতে পারে না, তখন দেখা গেল লাখ লাখ টাকার প্রয়োজন। তাই ভবিষ্যতের জন্য না হলেও বিপদ আপদের জন্য অবশ্যই কিছু টাকা জমা রাখবে, মানুষ বড়ই স্বার্থপর, বিপদে পড়লে নিজের আপনজন থেকেও কিছু পাবে না। যাই হোক, বিচি ভাজি ও ছোটবেলায় অনেক খেয়েছি, ভালো থেকো তোমরা সবাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের প্রিয় লিপু সোনা আপু। অনেক সুন্দর করে আপু কমেন্ট করেছে, অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। এবং আপু একটা কথা ঠিকই বলেছে যে নিজের শখ মেটানোর জন্য আসলে যদি কোনো কিছু খরচ করি কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের কিছু মানে সেভিংস রাখা দরকার, কারণ বিপদ আসলেই তো বলে কই আসে না। আর এই তো এদিকে তাফসিরের বাবা সুন্দর করে গাছে পানি দিচ্ছে। যেহেতু বাসায় একাই ছিলাম তাই বাসার সবগুলো কাজ তো নিজেকেই করতে হয়েছে, আর এ কারণে কিন্তু ধীরে ধীরে আমি যত্ন করেই সবকিছু গুছিয়ে রেখেছি। আর এতে তো তাফসিরের আম্মুরও ভালোবাসা ছিল, দুজন মিলেমিশে আমাদের এই সংসারটা। আর এই গাছগুলো তো আসলে আমাদের ভালোবাসারই একটা মিলবন্ধন, এই কারণে গাছগুলোতে আমি যত্ন করতে কখনোই কার্পণ্য করি না। দিন হোক রাত হোক যখন সময় পাই তখনই আমি এভাবে গাছের যত্ন করি। আর ছুটির দিনগুলোতে আসলে বাসার কাজগুলো করলে সময়গুলো অনেক ভালো কাটে, সময়গুলো অনেক সুন্দর মতো দ্রুত কেটে যায়, একা বাসায় কখনো বোরিংনেস কাজ করে না। আমাদের প্রিয় আপু হোম মেকার চ্যানেলের মুন্না আপু লিখেছেন, ছেলেরা কাজ করলে লজ্জার কিছু নেই, এতে সংসারে শান্তি থাকে, দুজন মিলে সমঝোতার মাধ্যমে থাকলে সংসারটা সুখে ভরপুর থাকে, আমাদের নবীও স্ত্রীগুণকে সহযোগিতা করতেন। জি আপু আসলেই তাই, আপনার কথাগুলো একদম সবগুলো সত্য। সায়েন্স মম ওয়ার্ল্ড আইডি থেকে আপু লিখেছিলেন, আপু দেখা শুরু করলাম ইনশাল্লাহ, তোমাদের একসাথে কথা শুনতে অনেক ভালো লাগে, আর তোমার বর মানে আমাদের ভাইজান খুব সাপোর্টিভ আর খুব ভালো মানুষ, এতদিনে বুঝতে পারছি, অনেক ভালো থেকো দুজনে সবসময়। আপু জানি না এত দিন পর কেন বুঝলেন, আগে কেন বুঝলেন না, আপু আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই। তো যাই হোক, আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য, এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু আপনি অনেক ভালো থাকবেন। যারা যারা আপুর চ্যানেলটা এখনো ভিজিট করেননি প্লিজ আপুর চ্যানেলটা ভিজিট করবেন, আপু অনেক একজন মানে সাপোর্টিভ পার্সন এবং অনেক সুন্দর করে ভিডিও মেক করে, আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি প্রাণবন্ত লাগে। আমরা যেসব কমেন্টগুলো পড়ি, যেসব ভাইয়া আপুদের কমেন্টগুলো পড়ি, সেই সকল ভাইয়া আপুরাই অনেক বেশি সাপোর্টিভ, তারপরেও আমাদের যারা ভিডিও দেখে তারা আমাদের প্রচুর সাপোর্ট করে। প্লিজ আপনারা যারা পারেন তাদের ভিডিওতেও আপনারা ভিউ দেবেন, তাদেরকে সাপোর্ট করবেন। আর অনেক সময় ব্যস্ততার কারণে সবার কমেন্ট পড়া হয় না, তাদের কমেন্ট পড়ি না মানে এই না যে তারা আমাদেরকে সাপোর্ট করে না বা তারা কাউকে সাপোর্ট করে না, আসলে যারা যারা কমেন্ট করে তারা কিন্তু প্রত্যেককেই ভালোবেসে কমেন্ট করে। আমিও অনেক ভিডিওতে সুন্দর করে কমেন্ট করতে পারি না, গঠনমূলক এমন কমেন্ট করতে পারি না, কেন পারি না জানেন? কারণ ব্যস্ততার কারণে। তার মানে এই না যে আমি কারো ভিডিও দেখি না বা শুনি না, আসলে শুনি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে মানে প্লে দিয়ে রাখি বা ওইভাবে শুনে যে কমেন্ট করব আসলে করতে পারি না। তো যাই হোক, যারা যারা কমেন্ট করে আসলে সবাই অনেক বেশি সাপোর্টিভ এবং অনেক ভালো, তা আপনারা সবাই তাদের পাশে থাকবেন যেরকম আমরা আছি আপনারা। আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, যারা এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ একটি লাইক দেবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।